এইসব ঘটনা শুনলে হাসিও পায়, অদ্ভুত লাগে, রাগও হয়, আবার প্রশ্নও জাগে মানুষের মনে চলেটা কি, এইরকম ধাপ্পাবাজি হয় কি করে। ঘটনাটা পুরাতন মালদা থানার অন্তর্গত শান্তিপুর গ্রামের। সেই গ্রামের বাসিন্দাদের বক্তব্য, গত 7 দিন ধরে একটি ছেলে যার নাম রাকেশ পাহাড়ি, বছর 25-এর এক যুবক, সে এসে গ্রামে জাদু খেলা দেখাচ্ছিল। সাইকেলে ঘুরে ঘুরে সে খেলা দেখাতো। এবার কিছুদিন পর থেকে সেই যুবক গ্রামবাসীদের লোভ দেখাতে শুরু করে যে তোমরা যদি আমাকে সোনা দাও সেই সোনা আমি দ্বিগুণ করে দেবো জাদু বলে। বেশ কিছু গ্রামবাসী এই ফাঁদে পাও দেন এবং তারা সোনার তৈরি তাদের কানের দুল, নাকছাবি, আংটি এইসব দিতে শুরু করেন সেই জাদুকরকে। সোনার এই সমস্ত জিনিসপত্র নিয়ে পগার পার রাকেশ পাহাড়ি। সোনা দানা তো গেছেই, তারই সঙ্গে জানা যায় যে গ্রামের এক বধূও নিখোঁজ। মানে এখানে আপনি কি বলবেন, গ্রামবাসীরা কি করে এই ফাঁদে পা দিলেন, কি করে তারা দিয়ে দিলেন সোনার জিনিসপত্র জাদু বলে দ্বিগুণ হয়ে যাবে এই ভেবে? নাকি আপনি প্রশ্ন করবেন সে চোর কেমন ধুরন্ধর যে সে গ্রামবাসীদের কনভিন্স করে ফেললো এবং তারই সঙ্গে সোনা দানার সাথে সাথে গ্রামের কারোর এক স্ত্রীকে নিয়েও পালিয়ে গেল।